সৃষ্টি জুনিয়র্সের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং যথাসম্ভব নিজেরা বাসায় অনুশীলন করছো। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নং সিক্স নিয়ে আলোচনা করব। কোশ্চেন নং সিক্স রাইট ফর্ম অফ ভার্ব, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকে আমরা কিছু এক্সারসাইজ দেখব রাইট ফর্ম অফ ভার্বে। তাহলে অনেক ক্ষেত্রেই রাইট ফর্ম অফ ভার্বের ব্রেকেটে ভার্বটার সাথে মেইন প্যাসিভ অথবা প্যাসিভ এরকম লেখা থাকে। তাহলে এরকম লেখা থাকলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করতে ভার্বটাকে প্যাসিভ ফর্ম করতে হবে। তাহলে আমরা জানি যে যে কোনো ভার্বকে প্যাসিভ করতে গেলে একটি অক্সিলারি ভার্ব লাগে। অক্সিলারি ভার্ব সেটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। তো এখানে ইয়েস্টারডে একটি অ্যাডভার্ব অফ টাইম আছে। ইয়েস্টারডে আমরা জানি ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, ওয়ান ডে, দ্য প্রিভিয়াস ডে অথবা অতীতের কোনো সময় উল্লেখ থাকলে ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেহেতু প্যাসিভ আছে, প্যাসিভ করার জন্য পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্বগুলো হচ্ছে was, were আর মূল ভার্বের past participle, মূল ভার্বের past participle বা v3 বা ভার্বের তিন নম্বর রূপ। তাহলে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি ভার্বগুলো হবে ওয়াজ এবং ওয়্যার। এই দুইটার থেকে যখন আমরা নির্বাচন করব তখন আমরা দেখব সাবজেক্টের নাম্বার এবং পারসন। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, যদি সাবজেক্ট সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব হবে ওয়্যার। হি হচ্ছে সিঙ্গুলার, তার জন্য অক্সিলারি ভার্ব হবে ওয়াজ। এবং প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পানিশ ভার্বের পাস্ট পার্টিসিপল পানিশড। তাহলে আমাদের অ্যানসারটা দাঁড়ালো ওয়াজ পানিশড। আমরা আরেকটা এক্সারসাইজ করে দেখি। পাক আর্মি many Bengalis kill passive in 1971. many Bengalis kill in
1971 তাহলে এখানে আমাদের কিল ভার্বটাকে প্যাসিভ করতে বলা হয়েছে তাহলে আগে আমরা দেখি এখানে অতীতের একটা সময় উল্লেখ আছে অতীতের সময় উল্লেখ আছে বিধায় এখানে হবে past indefinite tense past indefinite tense তাহলে past indefinite এর জন্য আমরা অক্সিলারি ভার্ব নিব was অথবা were সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের নাম্বারের উপর বাংলাদেশ many bangalis অনেক বাঙালি সাবজেক্ট কি আছে প্লুরাল সাবজেক্ট কি আছে প্লুরাল যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিব were প্যাসিভ দেখা থাকলেই মূল ভার্বের past participle বা তিন নাম্বার রূপ তাহলে কিল ভার্বের past participle রূপ হচ্ছে killed many bangalis were killed in 1971 অনেক ক্ষেত্রে ভার্বে লেখা থাকে রাজু ব্র্যাকেটে গো গো এর সাথে লেখা আছে ইন দা নেগেটিভ গো এর সাথে লেখা আছে ইন দা নেগেটিভ তার অর্থ এই গো ভার্বটাকে নেগেটিভ করতে হবে গো ভার্বটাকে নেগেটিভ করতে হবে তাহলে এখানে আমরা উত্তরে লিখতে পারি যে ভার্বকে নেগেটিভ করতে নেগেটিভ করতে অক্সিলারি ভার্ব এর পরে নট বসে তাহলে গো ভার্ব কে যদি আমরা নেগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্ব এর পরে নট ব্যবহার করতে হবে তাহলে গো ভার্বটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব গো কোন ধরনের ভার্ব প্রিন্সিপাল ভার্ব গো হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব যেহেতু গো প্রিন্সিপাল ভার্ব তাহলে আমরা নেগেটিভ করতে অক্সিলারি ভার্বের পরে নট বসাবো তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই অক্সিলারি ভার্ব না থাকলে আমরা তিনটা ভার্ব থেকে নিব ডু ডাস ডিড যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি ভার্ব নিব আমরা ডু ডাস আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিব ডিড তাহলে এখানে আমরা দেখি একটা অ্যাডভার্ব বা সময় উল্লেখ আছে রেগুলারলি 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 অলওয়েজ ডেইলি এভরিডে অফেন অকেশনালি নরমালি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে বসে ডু নট অথবা ডাজ নট ডু নট অথবা ডাজ নট ডু নট অথবা ডাজ নট প্লাস মূল ভার্ব ওয়ান বা বেস ফর্ম তাহলে যেহেতু এখানে বিকল্প ভার্ব আছে ডু নট ও ব্যবহার করা যায় ডাজ নট ও ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে সাবজেক্টের নাম্বার এবং পারসন যদি সাবজেক্টটি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তাহলে ডাজ বাকি সব ক্ষেত্রে ডু তাহলে এখানে আমরা রাজুকে দেখি রাজু থার্ড পারসন এবং রাজু সিঙ্গুলার নাম্বার তাহলে রাজু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা কি নিব ডাজ নট আমরা কি নিব অক্সিলারি ভার্বটা নিব আমরা ডাজ নট এবং ডু ডাজ ডিডের পরে মূল ভার্বের বেস ফর্ম বা এক নাম্বার রূপ গো ভার্বের বেস ফর্ম গো তাহলে অ্যানসারটা দাঁড়ালো ডাজ নট গো আমরা আরেকটা অনুশীলন থেকে দেখতে পারি
He is negative. He be in the negative a bad person. তাহলে এখানে অক্সিলারি ভার এখানে ভার আছে বি বি নিজেই অক্সিলারি ভার বি নিজেই অক্সিলারি ভার যেহেতু ইন দা নেগেটিভ মানে অক্সিলারি ভার্বের পরে নট তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসাতে পারি কিন্তু বি ভার্বের পাঁচটা ফর্ম আছে এম ইজ আর was where be verb মানে এই পাঁচটা ফর্ম am is are was where তাহলে যেহেতু এখানে কোনো সময় উল্লেখ নাই বা এটা কোনো প্যাসেজও না প্যাসেজে যদি আগের সেন্টেন্সটা past হয় পরের সেন্টেন্সটা সাধারণত past হয় যেহেতু এটা একটা সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব এবং এখানে কোনো অতীতবাচক শব্দ বা কোনো অ্যাডভার্ব নাই তার জন্য এটা টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট এটা টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স বি ভার্বের প্রেজেন্ট টেন্স বা ভি ওয়ান বা ভার্বের এক নাম্বার রূপ হচ্ছে তিনটা এম ইজ আর আর ভি টু বা পাস্ট ফর্ম হচ্ছে দুইটা ওয়াজ ওয়্যার তাহলে আমরা এম ইজ আর এই তিনটা ভার্ব থেকে একটা ব্যবহার করব সেটা নির্ভর করছে যখনই বিকল্প ভার্ব আসবে নির্ভর করবে সাবজেক্টের উপরে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বাকি সব ক্ষেত্রে আর আমরা লিখি ফার্স্ট পারসন সিঙ্গুলার ইজ এম থার্ড পারসন সিঙ্গুলার ইজ আর বাকি সব ক্ষেত্রে আর তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য কি হবে is এবং এখানে আছে ইন দা নেগেটিভ থাকে অক্সিলারি ভার্বের পরে নট আর ইজ যেহেতু নিজেই অক্সিলারি ভার্ব তাহলে আমরা তারপরে একটা নট দিব অ্যানসারটা দাঁড়াবে ইজ নট আশা রাখি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো বাসায় যথাযথ অনুশীলন করবে তারপরও যদি কখনো বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে তার সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ